মেয়েদের ভালোবাসা ষোলো আনাই খাটে। দাদা তুমি কিছু বলবে না? ছেলেরা চায় মন, মেয়েরা চায় টাকা, তোমার সাথে প্রেম করে আমার পকেট ভরা। কি আজব দুনিয়া মাইরি, ছেলেরা যদি চিকন হয় তার বলবে সালা গ্যাজা খোরা, মেয়েরা যদি চিকন হয় তার বলবে সুপার সিলিং ফিগার বিউটিফুল। ও এটাই বাস্তব। তো বন্ধুরা, ফেসবুকে মেয়েদের পোস্ট হলো মানে হাইব্রিড জাতের মতো, দিতে না দিতে বাম্পার ফলো, এটাই বাস্তব। ওই শোনো, আজ বিকেলে আমার সাথে দেখা করবে? পারবো না। তুমি আমার একটা কথাও শোনো, তোমাকে মন দিয়েছি কান না। আচ্ছা দাদা, চিকন মেয়েদের ভবিষ্যৎ কি? বিয়ের পর মোটা হবে, এই আশা নিয়ে বেঁচে আছে হাজারো চিকন। কি বন্ধুরা, এখনো ভিডিওটিকে লাইক করোনি? দাদা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানায় তোমাদের জন্য, প্লিজ একটি লাইক করে দাও। কাল সন্ধ্যাবেলায় ঘরে বসে বসে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছিলাম, মা হঠাৎ করে পেছন থেকে বলল, কাউকে ভালোবাসলে ক, বিয়ে দিয়ে দিব। বাবা আমার কি বিয়ে হবে না বাবা? ওই শোনো না। কি বলো? তুমি আমার হৃদয় চুরি করেছো। মুখ সামলে কথা বলো, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই। দেখ ভাই, সবার মনের মতন হওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি মানুষ বিরণি নয়। মায়েরা ছেলেদের যেভাবে ডাকে আইরে বাবা দুটো খেয়ে যা, আর মেয়েদের ডাকে আসে নবাবের বেটি দুটো খেয়ে যান, দে খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করেন। বাস বাগানের মাথার উপর চা দিতেছে, ওই সবার জিএফ অ্যাক্টিভ আছে, আমার জিএফ কই? আচ্ছা সোনা, বলো তো মেয়ে কাকে বলে? তিনটে ছেলের কাছে প্রবেশ করিয়ে আয়না নিজের 300 বার চেহারাটাই দেখে, তার নামই হচ্ছে মেয়ে। তো হ্যালো বন্ধুরা, আমি এই চ্যানেলটা নতুন স্টার্ট করছি, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমরা কেমন ভিডিও চাও আমাকে নিচে কমেন্ট করে বলো, আমি জানি সেই ধরনের ভিডিও বানাতে পারি। আর বন্ধুরা সবাই সুখে থাকো, ভালো থাকো, টাটা বাই বাই, আজকের ভিডিও এই পর্যন্তই।